শুভ মহালয়ের ভোরে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভারম্ভের মুহূর্তে নদিয়ার তীর্থভূমি নবদ্বীপে রানীর ঘাট, মা শীতলা ঘাট, শ্রীবাস অঙ্গন, ভাগীরথী নদীর ঘাট সহ বিভিন্ন ঘাটে অসংখ্য মানুষজনকে দেখা গেল ধর্মীয় রীতি তর্পণ পদ্ধতির মধ্য দিয়ে পূর্বপুরুষদের শ্রদ্ধা জ্ঞাপন করতে। বিশেষ করে এই ক্ষণে স্থানীয় বাসিন্দারা ছাড়াও নবদ্বীপ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে কাতারে কাতারে মানুষ ছুটে এসেছেন শ্রী চৈতন্যভূমি নবদ্বীপের ভাগীরথী নদীর বিভিন্ন ঘাটে। যদিও মহামারী করোনা ভাইরাসের প্রভাবে অন্যান্য বছরের তুলনায় এই বছর ধর্মপ্রাণ মানুষজনের সমাগম কিছুটা কম হলেও দূর দূরান্ত থেকে বহু মানুষ এই দিন তর্পণ করতে ছুটে এসেছেন নবদ্বীপ ধামে। আজকে সকাল সকাল গঙ্গার ঘাটে কেন এসছে যদি একটু বলুন। আজকে এই মহালয়ার পুণ্যতিথে অবশ্যই করতে আসলেন এখানে প্রতি বছরই করেন, কেন এই তর্পণটা কেন? এছাড়া আর কি করলেন? সামনেই দুর্গা উৎসবের একটা দামাদল বেজে গেছে, এর ফলে মানুষের মনে একটা আনন্দের সৃষ্টি দেখা দিয়েছে। আপনি মা দুর্গার কাছে কি আশীর্বাদ প্রার্থনা করেন? পৃথিবী থেকে নির্মূল হয়, মানুষ আবার সুস্থভাবে জীবন ভালোভাবে বেঁচে থাকে। সকাল গঙ্গার ঘাটে কেন আসলেন? তর্পণ করবার জন্য এসেছি। এই তর্পণটা কেন? পিতা পিতামহ পপিতামহকে তৃপ্ত করবার জন্য বছরে একবার মহালয়ার পুণ্যতিথি অর্থাৎ পিতৃতর্পণ করা হয়। এই পিতৃতর্পণের জন্য আমরা কি প্রত্যেকেই আসা উচিত? প্রত্যেককে আসা উচিত এই পিতৃতর্পণের জন্য, তার কারণ পিতৃপক্ষের অবসানে ক্রেতাদি সমস্ত পৃথিবীর ভূমণ্ডলে যে যেই জায়গায় থাকুক না কেন, যেই স্থানেই থাকুক না কেন, যার যেমন জন্মান্তর হোক না কেন, তবুও তার আত্মার অর্থাৎ তার তৃপ্তি কামনার জন্য আমাদের এই কর্ম করা উচিত প্রত্যেকে। মায়ের কাছে কি চাইলেন? চাওয়ার কিছু নেই, মা নিজেই সমস্ত কিছু দেওয়ার লোক, তাই সে নিজে যেটা চায় দেওয়ার মনে করবে সেটাই দেবে। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।